আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম যে পুরীর জগন্নাথ মন্দিরের কায়দায় আমরাও একটা জগন্নাথ মন্দির, এখানে দীঘা আমাদের সমুদ্র আছে, অনেক তীর্থযাত্রীরা আসেন, সুতরাং তারাও পুজো দিতে পারবেন, দেখতে পাবেন এবং তারা খুব খুশি হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিরাট কর্মযজ্ঞ চলছে এবং এটা হাজার হাজার বছর ধরে। আর একটা জগন্নাথের বলরাম সুভদ্রার বিরাট জায়গা হিসেবে, বিরাট মন্দির হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। এর হাইট জগন্নাথ মন্দিরের হাইটেই হচ্ছে। তাছাড়াও আমরা ভোগ ঘর, বসার ঘর, তারপরে আরো অন্যান্য জায়গা, রথ রাখার জায়গা, বিভিন্ন জায়গা, সেগুলো আমরা করছি। আগামী এক বছরের মধ্যে আশা করছি এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাবে। এবং মাই কনগ্রাচুলেশনস টু হিটকো অ্যান্ড বিশেষ করে দ্য পিপুল ফ্রম বিবেক রাঠোর অ্যান্ড মাই চিফ ইঞ্জিনিয়ার ফ্রম হিটকো, দে হ্যাভ ডান দিস মিলন মেলা প্রাঙ্গণ অলসো অ্যান্ড দিস ইজ অলসো দে আর ডুইং অ্যান্ড দে আর ডুইং ভেরি স্পিডিলি অ্যান্ড ইটস এক্সেলেন্ট ওয়ার্ক অ্যান্ড স্পিডি ওয়ার্ক অ্যান্ড দে আর ব্রিঙ্গিং দ্য স্টোনস, স্পেশাল স্টোনস ফ্রম আউটসাইড সো দ্যাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক ফ্রম হিয়ার। এইটা হচ্ছে খুব ভালো। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথ হয় পুরীতে, এটা আমি যখন উড়িষ্যায় গিয়েছিলাম নবীনজি আমাকে দিয়েছিলেন, আমি এটা পার্সোনাল আমারটা আমি এখানে দিয়ে গেলাম। তার কারণ হচ্ছে ওরাও যখন রথযাত্রার ব্যবস্থা করবে তখন এইটা দেখে নিয়ে এরকম একই রকম করতে পারে। শুধু একটাই তফাৎ থাকবে, পুরীর যেটা ওটা তো নিমকাঠের হয় ট্র্যাডিশনালি, আমাদের এটা আমরা মার্বেল মূর্তি করছি, আর ধ্বজাটা রোজই উঠবে, রোজই নামাবে, তার ব্যবস্থা করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এটা আপনারা দেখান যে একটা দর্শনীয় জায়গা তৈরি হচ্ছে। আর এটাতে গঙ্গায় এখানে সাইক্লোন হলেও তার কোনো এফেক্ট হবে। চলে
একটু সাইড দিয়ে দিলে ছবিটা হয়ে যাবে। Thank you.
গাছের ছায় পুস্তক পড়ো দিদি, দীঘায় পুস্তকের আমার তো পাবলিশারই সুদাংশ দাদা, আজকে নয় 95 সাল থেকে কিছু এখন পাবলিশার করে, কিন্তু আমার ম্যাক্সিমাম 99% বই দেশ পাবলিশার দেখেছি। ছোটদের ছড়ানি যারা পড়ে তারা বলে ছোটবেলায় মাতৃভাষী টিম পড়েনি, যা ইচ্ছা স্বাধীনতা আস্তে আস্তে পড়ে যাবে, আমি এ নিয়ে কোনো কথা বলবো না। পড়ে যাবে Hey,